দর্শক বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে একটি বাইপাস সার্জারি হার্টের হসপিটাল, যেটা আছে মুকুন্দপুর আমরি হসপিটালে অবস্থিত। আর এই হসপিটাল সম্পর্কে যে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আর এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নিচে থাকা বেল নতুন ঘন্টিটি বাজিয়ে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনাদেরকে আমরা বলবো যে ক্যামেরাম্যান, আপনি একটুখানি এই হসপিটালের চত্বরে একটুখানি ঘুরিয়ে আপনারা দেখাবেন, আর এই হসপিটালে কিভাবে আসতে হয় সেই ডিটেলস আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এই মুহূর্তে রয়েছি বাইপাস মুকুন্দপুর হসপিটাল চত্বরে, আর সেখান থেকে আপনাদেরকে আমরা এই ভিডিওর সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি শ্যাম, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্যাম স্মার্ট। মানুষের রোগ বা অসুখ কখনো বলে কয়ে আসে না। রোগ বা অসুখের সময় হাসপাতালে টাকা খরচা করতে করতে আমাদের সর্বস্বান্ত হয়ে যেতে হয়, বিশেষ করে যারা মধ্যবিত্ত খুব গরিব। দেশের ও বিদেশের বিভিন্ন বহু মানুষ কলকাতায় চিকিৎসার জন্যে বাইরে থেকে প্রচুর মানুষ এসে থাকেন, মাসের পর মাস এখানে থাকতে হয়। বন্ধুরা, আজকে কলকাতার বুকে অবস্থিত আমরি হসপিটাল সল্টলেক, আমরি হসপিটাল মুকুন্দপুর, আমরি হসপিটাল ঢাকুরিয়া, আমরা এই তিনটি হসপিটালের মধ্যে আজকে আমরা আলোচনা করব আমরি হসপিটাল নিয়ে। হ্যালো ভিভার্স, আজকে আমরা চলে যাব AMRI আমরি হসপিটাল মুকুন্দপুর, যেটা কলকাতাতে অবস্থিত। আর যেতে যেতে আমি কথা বলবো এই হসপিটাল সম্পর্কে। কলকাতা শহরে যতগুলি হসপিটাল রয়েছে তাদের মধ্যে AMRI এটি একটি অত্যাধুনিক সুপার মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। বাংলাদেশ থেকে প্রচুর রোগী এই হসপিটালে চিকিৎসার জন্য আসে। এখানে প্রচুর মানুষ বিভিন্ন রোগের জন্যও আসে থাকেন, বিশেষ করে অত্যাধুনিক ডাক্তারবাবু রয়েছেন বলে এখানে আসেন ফুল বডি চেক আপের জন্যে বা একটা নির্দিষ্ট প্রবলেমের জন্যে। এখানকার চিকিৎসা পরিষেবা অন্যান্য সরকারি বা বেসরকারি হসপিটালের থেকে অত্যাধুনিক, প্রচুর পরিমাণে উন্নত। হসপিটালে ভর্তি হয়ে আপনি সব ধরনের দীর্ঘমেয়াদী চিকিৎসা করাতে পারেন, এবং এখানকার ডাক্তারবাবুরা, নার্স এবং ওয়েটারদের ব্যবহার খুবই ভালো। এখানকার ডাক্তাররা রোগীর সমস্ত ধরনের কথা শুনে শুধুমাত্র প্রয়োজনীয় টেস্ট বা পরীক্ষা দিয়ে থাকেন। সেই জন্যে বাংলাদেশি নাগরিকের জন্যে এই হসপিটালটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখানকার ডাক্তারবাবুরা বিশেষ অভিজ্ঞ ডাক্তারবাবু হয়ে থাকেন। বাংলাদেশে যে সমস্ত ডাক্তারবাবুরা যেখানে চিকিৎসা শেষ বলে মনে করেন, সেখানে আমরি হসপিটালের ডাক্তারদের সেখান থেকে শুরু করেন। এখানকার ডাক্তাররা রোগীদের প্রবলেম অনুসারে প্রচণ্ড পরিমাণে সময় দিয়ে থাকেন এবং সমস্ত সমস্যা ভালো করে খুলে বোঝার চেষ্টা করেন। এই হসপিটালে যারা ওয়েস্ট বেঙ্গল বা ভারতীয় নাগরিক তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন রকম বা ছোট ভারী অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্টেড আছে ওয়েস্ট বেঙ্গল নাগরিকের জন্য। এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এবং অত্যাধুনিক যন্ত্রপাতির জন্য এখানকার পরিষেবা এবং নার্স এবং ডাক্তারদের বা ওয়েটারদের ব্যবহার খুবই ভালো।
হিন্দু।